লস্কর লিঙ্কম্যান মোহাম্মদ আলাউদ্দিনের পর উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার আরও এক সন্দেহভাজন। বুধবার রাতেই ধৃত লস্কর জঙ্গি আব্দুল করিম ওরফে টুন্ডার সহযোগে মোহাম্মদ আলাউদ্দিনকে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জেরা করে লস্কর যোগ সন্দেহে আরও একজনের নাম উঠে আসে। এরপরে বৃহস্পতিবার রাতে তাঁকে করণদিঘির পাথনুর থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত সন্দেহভাজনের নাম মোহাম্মদ বশির, তিনি বিহারের কাটিহারের বাসিন্দা। ধৃত বাসির সক্রিয়ভাবে জালনোট পাচারে যুক্ত ছিল বলে পুলিশ সূত্রে খবর। শুক্রবার সকালে মোহাম্মদ বশিরকে ইসলামপুর আদালতে তোলা হয়। অভিযুক্তের 10 দিনে পুলিশ হেফাজতের আবেদন করেন সরকারি আইনজীবী, কিন্তু আদালত 5 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। ধৃত বশিরের সঙ্গে জঙ্গি যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে বুকে ব্যথা অনুভব করায় ধৃত লস্কর জঙ্গি আব্দুল করিম ওরফে টুন্ডাকে এদিন ভর্তি করা হয়েছে এইমসে। বৃহস্পতিবার রাতেই টুন্ডাকে ভর্তি করা হয় নয়াদিল্লির সাফদারজং হাসপাতালে। বিশেষ পর্যবেক্ষণে রাখার জন্য এদিন দুপুরে তাঁকে নিয়ে আসা হয় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।